আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেটা করব, আজকে জাস্ট একটু অন্যরকম একটা রেসিপি, সেটা হলো ভেজিটেবল সর্টেড অ্যাকচুয়ালি। সো ফার্স্টে আমি চুলায় তেলটা দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু রসুন কুচি দিয়েছি, সামান্য না, আমার এখানে 2 চা চামচের মতো রসুন কুচি দিয়েছি। তারপরে এখানে আমি ফুলকপি এবং গাজরটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে একটা একটা করে আমি আইটেম অ্যাড করব, কারণ দেখা গেল যে বয়েলিংয়ের ব্যাপার আছে। এটা হলো এক একটা যতটুকু যেটা টাইম নেবে ওইভাবে আমি বুঝে বুঝে অ্যাড করব। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি মশলা যাবে না এতে, জাস্ট লবণ আর গোলমরিচের গুঁড়াটাই বেশি প্রেফার করছি। এই দুটো দিয়েই ইউজুয়ালি সর্টেড হয়। আর রসুন কুচি তো আছেই। 2 থেকে 3 মিনিট আমি গাজর এবং ফুলকপিটাকে একটু বয়েল করে নিব, জাস্ট ফ্রাই করে নিব আর কি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি ব্রোকোলি। ব্রোকোলিটা দেওয়ার পরে আর একটু সময়, জাস্ট প্রতিটা আইটেম যখন আমি অ্যাড করব একটু একটু করে টাইম নিব ওই আইটেমটা একটু হালকা বয়েল হওয়ার জন্য। আর পুরোপুরি বয়েল হবে না, হ্যাঁ, এই সর্টেড অ্যাকচুয়ালি পুরোপুরি বয়েলড থাকে না, একটু হালকা একটু কাঁচা কাঁচা থাকে, এটাই ভালো লাগে খেতে। তো এইভাবেই নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা ফুল ফ্লেমে থাকবে, কারণ অল্প আঁচে দিলে পানি ছেড়ে দিবে এবং অনেক বেশি বয়েল হয়ে যাবে, তখন টেস্ট আর সর্টেডের মতো লাগবে না। তো এরপরে আমি এর মধ্যে একটা একটা করে বাকি আইটেমগুলো অ্যাড করব, আর একটু একটু করে লবণ দিব আর গোলমরিচের গুঁড়া দিব, বিকজ দেখা গেল যে একটা আইটেমের মধ্যে যদি আমি সব মানে একসাথেই লবণ দিয়ে দিই, তখন একটার মধ্যে বেশি লবণ ঢুকে যাবে আর একটার মধ্যে লবণ খুব একটা বেশি অ্যাড হবে না। এখন আমি বরবটি দিয়ে দিলাম। বরবটিটা আর একটু সময় ধরে একটু সিদ্ধ হতে হবে, কারণ এটা কাঁচা থাকলে আসলে আমরা ফুলকপি গাজর কিংবা ব্রোকোলিটা কাঁচা খেতে পারি, বাট বরবটিটা আমার কাছে ভালো লাগে না মানে একটু কাঁচা কাঁচা খেতে। সো এটাকে আমি আর একটু সময় ধরে বয়েল করব। আর দিয়ে দিলাম লবণ। লবণটা অ্যাড করার পরে তারপরে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই খাবারটা আসলে আমরা ডিনারের জন্য করেছিলাম, আমি আর নুজাবার বাবা। বাচ্চাদের জন্য অন্য আইটেম ছিল, ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি আর নুজাবার বাবা সর্টেড করে ওই দিনের ডিনার কমপ্লিট করেছি। আমরা দেখা যায় প্রায় সময়ই ডিনারে আর কি এইভাবে হালকা পাতলা একটু খেতে পছন্দ করি, ভারী খাবারটা আসলে ভালো লাগে না। তো বাচ্চাদের জন্য তখন অন্য আইটেম থাকে, আর আমরা কারণ বাচ্চাদেরকে তো আর এগুলো মানে ওরা তো আর রাতে এটা খেয়ে ঘুমাতে পারবে না, ওদের জন্য আমরা একটু ভাতই প্রেফার করি আমি আর কি রাতের বেলা। তো এখন আমি অ্যাড করব এর মধ্যে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি লাস্ট মোমেন্টে দিচ্ছি এবং সাথে বাঁধাকপিও, কারণ এই দুটো আইটেম আমার কাছে একদম বেশি বয়েল হলে ভালো লাগে না, তো এই জন্য আমি লাস্টে দিলাম। এটাকেই আর একটু নাড়াচাড়া করব এবং আমি সাথে চিকেন অ্যাড করব। চিকেনটাকে আমি যেটা করেছি আগে সব মশলা দিয়ে, মশলা বলতে সয়া সস এবং লবণ আর সামান্য একটু আদা রসুন দিয়ে হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি, কারণ যেহেতু এটা পরে অ্যাড করছি সো এই জন্য। তার আগে আমি যেটা দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, এই দুটো দিয়েছি কারণ এই দুটো তো হতে হবে, মাংস যেহেতু অলরেডি আমি ফ্রাই করে নিয়েছি সো মাংসটা আমি একদম সবার শেষে অ্যাড করব। আর এই তো এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই আবারও বলছি, চুলার আঁচটা বাড়ানো থাকবে, চুলার আঁচটা কমানো যাবে না, কারণ তাহলে পানি ছেড়ে দিবে। তো এই তো চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা আমি যেহেতু আগেই ফ্রাই করে নিয়েছিলাম তাই এটা আমি সবার শেষে অ্যাড করছি।
আর হাই ফ্লেমেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবার শেষে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কর্নফ্লাওয়ার। তার আগে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি, এই দুটো জিনিস সবার শেষে আবার দিলাম। এবং আরেকটা জিনিস যেটা করছি, আমি কর্নফ্লাওয়ার এবং সয়া সস এর মধ্যে সামান্য একটু ভিনেগার অ্যাড করে তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি। এতে যেটা হবে একটু গ্রেভি গ্রেভি হবে, কারণ আমি একটু গ্রেভি পছন্দ করি, একদম ড্রাইটা আমার কাছে ভালো লাগে না। তো এই তো এখানে আছে কর্নফ্লাওয়ার, সাথে আছে সয়া সস এবং এক চা চামচ পরিমাণ ভিনেগার। তো এইটাকে আমি দিয়ে আর অল্প একটু সময়ে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন সটেড। এটাকে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। একটু গ্রেভি গ্রেভি হয়েছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আর গ্রেভিটাই আমি চাচ্ছিলাম, একদম পুরো ড্রাই চাচ্ছিলাম না, এই জন্যই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। তো এভাবে আমি আমার কিছু ছোট ছোট অংশ, পছন্দের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।